আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আপনার দয়ায় আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার শুভ পাখি খামার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন এবং দেখতেছেন নিয়মিত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, টাইটেল হচ্ছে আপনার বাজরিকা পাখির কী কী রোগ বালাই হতে পারে, এগুলোই আজকাল আমার টাইটেল এবং থাম্বনেল। তো আসলে সাধারণত বাজরিকার দুইটি কারণেই বাজরিকা মারা যায় এবং অসুস্থ হয়, সেই দুইটা রোগ এবং কী কী তা আপনারা বোঝেন না। তো আসলে আমি আপনাদের মাঝে বোঝানোর জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি। তো আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবেন এবং সকলেই সুস্থভাবে দেখবেন। অনেকেই আপনার ভিডিও মাঝখান থেকে কেটে কেটে দেখেন, তো আসলে মাঝখান থেকে কেটে কেটে দেখলে ভিউয়ার্স আপনারা কিছু বুঝতে পারবেন না, তো আসলে আপনাদের শুধু সময় লস হবে আর কিছু না। আর যদি ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন আপনারা, তাহলে কিছুটা হলেও আপনাদের মাথায় বুদ্ধি এবং জ্ঞান আসবে। তো ভিউয়ার্স চলুন এখন আমরা মূল বিষয়ের দিকে যাই, আর সময় নষ্ট না করে আপনাদের কিছু বলার চেষ্টা করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট, যারা আমার শুভ পাখি খামার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই, তারা অতি তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার কারণ নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোডের সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, তখন আপনারা সবার প্রথমে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো আমরা ছোটো বড় সকলেই একজন খামারি কিংবা শখের বসে পাখি এবং যে কোনো শখের বসে আমরা ভালোবাসার জিনিস যাই যেটাই বলে থাকি, এই অনেকে কৌতুক পালেন, অনেকে ঘুঘু পালেন, অনেকে বাজিটিকে পালেন, তো আসলে লাভ বার্ড কোকাটেল এবং অনেকেই যার যত সামর্থ্য তার সেই আপনার টাকা দিয়ে ভালোবাসার জিনিস পালেন। তো আমার আসলে টাকা অল্প কিংবা শখ আমার ভালোবাসা এবং শখ বেশি, এই কারণে আমি বাজরিকা আর ঘুঘু এগুলো বেছে নিয়েছি। তো এগুলোই আমি লালন পালন করে থাকি। তো ভিউয়ার্স আমি সম্পূর্ণভাবে ভিডিওটা দেই নতুন পাখি পালকদের জন্য, আর আপনার অনেকেই আছে আমার ছোটো ভাই এবং বড় ভাই যারা আপনার এই এক জোড়া দুই জোড়া কিংবা পাঁচ জোড়া বাজরিকা পাখি পালেন, তো আসলে তাদের জন্য ভিডিও তারা কিছু শিখতে পারে এই কারণে। আর যারা আমার বড় সিনিয়র এবং যারা আমার বড় ব্রিডাররা তাদের জন্য আমি ভিডিও তো আসলে বানাই না, তো তাদের তো তাদের জ্ঞান এবং বুদ্ধি অনেক আছে, তারা আমার ভিডিওটা না দেখলেও চলবে। আর যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এক জোড়া দুই জোড়া পাঁচ জোড়া পাখি পালেন তাদেরকে আমি উদ্দেশ্য করে ভিডিওগুলো দেই, সবাই দেখবেন। তো আসলে বাজরিকা পাখি আমার সবাই ভালোবাসি এবং সবাই লালন পালন করে থাকি। আর এই পাখিগুলো আপনার সাধারণত রোগ বালাই হয় দুই থেকে তিনটা, মেন রোগ হচ্ছে আপনার দুইটা, সেই মেন রোগের কারণ দুইটা কী কী তা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। প্রথমত আপনার পাখি ঝিম ধরে থাকে, তো আসলে ঝিম ধরে থাকলে কী বুঝবেন যে পাখির কী হয়েছে না হয়েছে? তো আসলে আমরা আন্দাজেই এবং আমাদের হাতের নাগালে যে ঔষধ পাই এবং সেই ঔষধই মেরে দেই। তো আসলে সাধারণত আপনার পাখি মনে করেন যে ঠান্ডা লাগছে, ঠান্ডা ওষুধটা দিয়ে দেন, তো ঠান্ডা ওষুধ এক থেকে দুই দিন কিংবা তিন দিন দিলেন, তারপরও পাখি আপনার ভালো হয়ে যাচ্ছে না, তো এখন কী করবেন? তো আসলে আপনার ভিটামিন দেন, তো ভিটামিনের কারণে তো পাখি আপনার ঝিম ধরে থাকবে না, গা ফুলে থাকবে না, তো আসলে একটা কারণ তো থাকবেই। তো আসলে সেই কারণটাই হচ্ছে আপনার পায়খানা। তো আসলে আমি টাইটেল এবং থাম্বনেল যে আপনাদেরকে দিয়েছি, তো এটাই হচ্ছে কারণ, এক গা ফুলে থাকা আর দুই হচ্ছে আপনার পাখির পায়খানা। তো আসলে পায়খানা যদি আপনার ক্লিয়ার থাকে এবং ঝরঝরে থাকে তো তাহলে পাখির সম্পূর্ণ সুস্থ। আর দেখবেন যে পাখির শরীরের ভিতরে জ্বর এবং গরম বেশি থাকলে তো পাখি গা ফুলে থাকবে এবং পাখি খাবে না, যে কোনো এক খাঁচার কোনায় যে দাঁড়িয়ে থাকবে কিংবা বসে থাকবে, ঝিম ধরে থাকবে, যার যে পাখির বৈশিষ্ট্য ওরকম হয়ে থাকবে।
তো আসলে আসলে এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে যে পাখি আগে কেমন ছিল এখন আর পরে কেমন ছিল, এই বিষয়ে আমাদের জানা জরুরি। আর বিভিন্ন রোগ বালাই আছে, যেমন আপনার পাখি পাখা ভেঙে গেলে একটু জ্বর আসবে, কিংবা পা কেটে গেলে অনেকেই খাঁচার ভিতর থেকে পা ধরে টান দেয় এবং আপনার লোম ধরে টান দেয়, এগুলোর কারণে পাখিগুলো ভয়ে থাকে, আতঙ্ক থাকে, এই কারণে পাখির জ্বর আসে। জ্বর আসলে পাখি মারাত্মকভাবে রোগ একটা রোগের চিন্তাই করেই পাখির অসুবিধা হতে পারে। তো আসলে আমাদের পাখিগুলো পালতে হবে একটা নিরিবিলি জায়গায় এবং নিরিবিলি পরিবেশে, যে ওখানে কোনো সাউন্ড এবং শব্দ থাকবে না, লোকজনের আসে আনাগোনা থাকবে না, ওখানে শুধু থাকবে যে পাখিটা পালবে সে, সেই শুধুই যাবে আর কেউ যাবে না। তো আসলে এটাই হচ্ছে পাখি পালার নিয়ম, যে পাখিগুলো চাই নিরিবিলি এবং পরিবেশ। আমরা যেমন আমাদের অসুস্থ হইলে আমরা একদম আলাদা হয়ে থাকি, তো আসলে আলাদা হতে থাকলে আমাদের নিজেরও ভালো লাগে আর অন্যদেরকেও ভালো লাগে, আর এই কারণেই আমরা আলাদা হয়ে থাকি, তার কারণ যাতে আমাদের আমার অসুখ এবং অসুস্থতা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই কারণে। তো আশা করি সকলের আমি ভিডিওটা দিতে পেরেছি এবং বোঝাতে পেরেছি, তো সবাই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনার মূলত ওই বাজিরিকার পাখি দুইটাই বর্তমানে অসুস্থ বেশি হয়, একটা গা ফুলে থাকা আর একটা পায়খানা, আর ঠান্ডা আপনার বিভিন্ন অসুখ এবং অসুস্থ হওয়ার কারণ আপনাদের সেরে নিজস্বভাবে। আর আপনার পাখির রুম যাকে বলা হয় আর আমার খাঁচা, আর ট্রে এবং হাঁড়ি খাদ্য ইটের গ্রিড এগুলো পরিষ্কার করে রাখলে এবং আপনার পরিবেশটা সম্পূর্ণভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগ বালাই অত আপনার কার্যকারিতা করে না আর রোগ বালাই অত হয় না, তখনই ঔষধ কম লাগে, পাখির খাবার লাগুক সমস্যা নাই, কিন্তু পাখি ভালোভাবে সুস্থতার জীবনযাপন করে এবং বেঁচে থাকার চেষ্টা করে। আর যখন আপনি দেখলেন যে আমার এই টেরেটা আমার এই টেরেতে কিংবা এই টেরেতে আপনার টয়লেট এবং পায়খানা কম আছে, তো থাক এইসব তো পরিষ্কার করার দরকার নাই, আর হাজিতেও তেমন পায়খানা করা নাই, থাক এগুলো থাক অন্য সপ্তাহে করবো। তো আসলে আমাদের এগুলো করা উচিত না, আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করে দেই, প্রতি শুক্রবার কিংবা প্রতি বৃহস্পতিবার করে পরিষ্কার করে দেই, তো আমার সময় বুঝে। তা যখন দেখি আমার এই টেরে কিংবা এই টেরে বিভিন্ন টেরেতে 2 থেকে 3 দিন পরেই দেখে যে একদম ময়লাতে পরিষ্কার একদম ময়লাতে ভরে গেছে এবং অপরিষ্কার হয়ে গেছে, তখন আমি কী করি সাথে সাথেই তাদেরকে পরিষ্কার করে দিই, তার কারণ রোগ বালাই একটা খুব ক্ষতিকর জিনিস আর একটা মারাত্মক জিনিস। যে ফার্মে এবং যে খামারে ধরেছে সেই খামার এবং ফার্ম একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে শেষ করে দিয়েছে, এটাই আমার জানা কথা। তো আমার এখানে বিভিন্ন বড় ভাই এবং ছোট ভাইদের খামার পাখির লব আছে, তো আমি এখানে দেখেছি, তো আপনার দেখা যায় 1 মাস আগে গেছি, তো 1 মাস আগে যাওয়ার পরে তার খামারে এবং ফার্মে অনেকগুলো পাখি বাচ্চা দেখছি, ডিম দেখছি, তো তার 1-2 মাস পরে গিয়ে দেখি তার ফার্মে একটাও নেই। তো ভিউয়ার্স এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই আমাদের দায়িত্ব, আর আমাদের দায়িত্বের সাথে পশু পাখিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দায়িত্ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপনাদের কমেন্ট এবং মন্তব্য আমাকে জানিয়ে দেবেন, আর যে যার প্রশ্ন আমাকে করবেন, আমি আশা করি আপনাদের কাছে আমার এই রিপ্লাইটা আপনাদের রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।